বাসের আগে বেনাতে লেখা থাকে চলো না বন্ধু একদিন ঘুরে আসি স্বপ্ন পুরি। ওই ছেলে আমার যার সাথে পরে ক্লাসমেট কোথাও না, পাশাপাশি বিরিঞ্চিতে বসে তো সুযোগ পায় না কথা কওয়ার। এই জন্য ফোন দিয়েছে, হ্যালো লাকি কয় কি বলো ঠিক আছে সিট বুকিং দিলাম দাও। এইবার দুইজন বন্ধু মিলে চলে গেল পিকনিক করতে, সাথে মা নাই বাবা নাই অভিভাবক নাই, কথা কোন কি হবে, বাবাও নাই মাও নাই দেখার কেউ নাই, এখন আর পিকনিকে যা কোলা খাচ্ছে না অন্য কিছু আলাদা জানে কথা কথা। ভালো ভালো যত কাজ মমিন সমাজের মধ্যে চালু করে দেবে, মমিনের টাকা হলে মমিন কোনোদিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, অনাত্মক কাজ করবে না, মমিনের টাকা হলে মমিন রাস্তার মোড়ে মূর্তি বানাইতে পারে না, কথা বলেন ঠিক কেনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন, মমিন সমাজে ভালো ভালো কাজ চালু করবে, কথা কন তোমাদের রাস্তায় আছে না, রাস্তাঘাট আছে না, এই রাস্তার মোড়ে মোড়ে যদি আমরা পারি কম্পিউটার দিয়ে ছাপায় লেখে রাখি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভালো ভালো লেখা পড়ো যদি গাছে গাছে রাস্তার মোড়ে মোড়ে আমরা কম্পিউটার দিয়ে ছাপায় লিখে রাখতে পারি, যতগুলো মানুষ পথ চলবে আল্লাহর নাম স্মরণ করবে, যে স্মরণ করলো সেও সব পাবে, আবার যে যুবকেরা টাকা পয়সা খরচ করে উদ্যোগ নিয়েছে তারাও সব পাবে, বলেন সুবহানাল্লাহ। আমার এই আলোচনা শোনার পর পাবনার কিছু ছেলে পেলে প্রায় 50 কিলোমিটার রাস্তা এইভাবে লাগাই দিছে, আল্লাহ একবার কন আল্লাহ একবার বলেন। এই জন্য যুবকদেরকে বলবো, বিভিন্ন গ্রামে ক্লাব থাকে সমিতি থাকে, তোমাদেরকে বলবো যুবকেরা একটু ভালো ভালো কাজের উদ্যোগ নেবা, মনে থাকবে তো ইনশাল্লাহ, দিলের কানটা লাগায় শুনবেন, তাহলে মমিনের টাকা হলে ভালো ভালো কাজ করবে, কথা কন ঠিক কিনা? মমিনের ভালো ভালো কাজ মাদ্রাসা মসজিদ আলেম ওলামা তাফসির মাহফিল ওয়াজ মাহফিল কবরস্থান এগুলো নিয়ে মমিন পড়ে থাকবে, ভালো ভালো কাজের উদ্যোগ নেবে, কথা কোন ঠিক কেনা? গরিব মিসকিনকে দান করে অসহায় মানুষের পাশে দাঁড়াবে, কথা মানুষের খোঁজ খবর নেবে, বাজার গো আমার। এরপরে সর্বশেষ মমিন আজে বাজে জিনিস শ্রবণ করবে না, মারাত্মক আজে বাজে জিনিস শোনা যাবে, গান আছে দেখে গান শুনলে ধুম বাসালে ধুম, হারাম করবি তোর কবরের ঘুম, ব্যাটা আজে বাজে জিনিস শোনো, রূপবানের আছে কমন গোল আল্লাহ তোরে মারবে কবরে ছলায়া ছলায়, কথা কথা ঠিক কিনা? কান দিয়ে আজে বাজে গান শুনে কানের স্পিকারটা নষ্ট করিস না দাদা, বুড়ো হয়ে গেলে মানুষ ডাকবে দাদা, কয় আদা নাই, ডাক দিবে দাদা কেমন আছেন, কয় তোর দাদি মইরে গেছে রে, বলবে একটা হুনবে আর একটা, কথা কন ঠিক কিনা? এই জন্য ইয়ারফোন লাগায় যুবক, কিছু কিছু যুবক আছে বখাটা যুবক, রং ঢং করা যুবক, কানের ভিতরে তার, মাজায় তার, নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, সাথে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। সিরিয়াস মধ্যে এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হচ্ছে, ওয়ার উপরে ট্রেন চলে গেছে, ওয়ার উপর দিয়ে ট্রেন কাটে দুই ভাগ করে দিয়ে গেছে, তারপরে গান শুনতেছে, এখন মরিয়া শোন মরিয়া শোন, কালু খালি তো মরছে, দেখছেন গান শুনতে শুনতে যারা মরছে জান্নাত নিয়ে যা ফেরেশতারা দোল খিলাবি না কই মা, এখনো যাদের মোবাইল আছে গান ডিলেক্ট কর, এই মুহূর্তে গান ডিলেক্ট কর ব্যাটা, তাছাড়া আমার ওয়াজে জীবনে আসবি না, চরিত্র ভালো করা লাগবে, গান কেন শোনা লাগবে, গোলাম রব্বানির ওয়াজ শুনবি, গান কেন শোনা লাগবে, মুফতি আমির হামজার ভাইয়ের ওয়াজ শুনবি, গান কেন শোনা লাগবে, আজারি ভাইয়ের বয়ান শুনবি, আর কেন গোলাম আল্লামা মামুনুল হকের ওয়াজ শুনবি, রক্ত ঠিক কিনা? গান শোনা লাগবে কেন, বড় বড় আলেমদের বয়ান শুনবি, ওয়াজ নসিহত শুনবি, ইসলামী সঙ্গীত শুনবি, ভালো ভালো সঙ্গীত, কথা কন কত সুন্দর সুন্দর সঙ্গীত আছে যেগুলো সঙ্গীত শুনলে মরণের কথা মনে হয়, কথা কন না কে, ভালো ভালো সঙ্গীত আছে না না সেগুলো শুনে চরিত্র ভালো কর, দুনিয়া ক্ষণিকে রাজ আছে কাল থাকবো না, কথা কন রঙিনে পৃথিবী সারিতে হইবে সাদের দেহ
মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলেই ডুবিবে বেলা সাঙ্গ হবে ভাবেরি মেলা সন্ধ্যা হলেই ডুবিবে বেলা সাঙ্গ হবে ভাবেরি মেলা কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা দেবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি মারহাবা কোন এত সাদের ভুলে গেছে এত সাদের বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার এত আশার বাসা তোমার নিমিষেতেই হবে যে চুরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দেবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি মারহাবা কোন হ্যাঁ গলার অবস্থা ভালো না তাছাড়া আরো ভালো হয়েছে কষ্ট পাইছেন মনে হয় এগুলো গান শুনবে কলরবের গান শুনবি রুকনুজ্জামান ভাইয়ের গান শুনবি মশিউর রহমান ভাই ওবায়দুল্লাহ তারেক ভাই কথা কন না কা হ্যাঁ আমি একবার তো এগুলো বলি কম কারণ মিডিয়া থাকে তো হিসাব করে বলা লাগে বরাবর কার সাথে কুন্ডা লেগে দেয় বিপদ সামাজিক গান যে গানের মধ্যে কোনো অশ্লীলতা নাই শিরিক বিদাতের কথা নাই কোরআন সুন্নাহ বিরোধী কথা নাই একবার বাস্তব কথা এমন গান বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া যায় কথা কি বুঝাতে পারলে আছে না কিছু আধুনিক ভালো ভালো গান আছে না যেমন একদিন মাটির ভিতরে হবে ঘর এই গানটা গাওয়া যাবে না বাদ্যযন্ত্র ছাড়া এই গান গাওয়া যায় কথা কোনটাকে এখন ওই গান বাদ দিয়ে যদি কোন যৌবন একটা গুল্লিপ সিগারেট হারাম মানে কঠিন হারাম মরার পর বুঝবি কথা কোন ঠিক কি রাগ করেছেন মনে হয় এ যুবক ভাই আজে বাজে গান শোনা যাবে না ভালো ভালো গান শুনবি মনে থাকবে এ গান ডিলেট করেছিস তো হ্যাঁ না হলে আমার অজে জীবনে আসবি না ওর মতো শ্রোতা দরকার নাই ভালো হওয়া লাগবে গান কেন শুনবি আলেমদের বক্তব্য শুনবি ইসলামী সঙ্গীত শুনবি কোরআন তিলাওয়াত শুনবি কথা কথা ছোট ছোট শিল্পীরা গান গায় দেখো না ছোট ছোট শিল্পীরা গান গায় এই যে একটা কলরবের ছেলে কি সুন্দর গান গাইছে এগুলো গান তোমরা শুনবো মনে থাকবে ইনশাল্লাহ হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন শুনবা ইনশাল্লাহ তাহলে যে কথা এগুলো বলতে গেলে আবার আধা ঘন্টা যাবে অত বলার দরকার নেই হালকায় সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে আজে বাজে গান বাজনা শোনা যাবে কানের আল্লাহ দে এই স্পিকারটা নষ্ট করা যাবে এ কোন দোকানে এটা ঠিক করা যায় নাকি গাটা সাপটা একবার যদি না শোনার পরে ব্যাটারি রাখায় কিছু কিছু দাদার আছে ব্যাটারি দিয়ে তাও হয় না কোনো মতে কথা কোন ঠিক কিনা তিনবার করলে একবার শোনে না না ব্যাটারি লাগাছে তাও না না তখন বলে ও কি কর ব্যাটারি দিয়ে কাম হয় আল্লাহ দেয়া নিয়ম আর এলে ব্যাটারি লাগে কাম হবে কথা কর ঠিক মন খারাপ করেছেন মনে হয় এ যুবক ভালো করে শোনা যা
সাত নাম্বারে তোদের বাস করতেছে আসিতেছে একটু অপেক্ষা কর তাহলে দুই নাম্বার ওয়ানাত্মক কথা বলা যাবে না মুমিন সেই কথা বলবে যেই কথা বললে সব হয় ওয়ানাত্মক কাজ করা যাবে না মুমিন সমাজে ভালো ভালো কাজ চালু করবে সেই কাজ মুমিন করবে যেই কাজ করলে সব হয় মুমিন ওয়ানাত্মক জিনিস শ্রবণ করবে না মুমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয় এক কথায় মুমিন যা বলবে যাতে সব হয় মুমিন যেইটা করবে যেটা করলে সব হয় সেইটা শুনবে সেইটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে সব আছে যেখানে এটা হলো দুই নাম্বার গুনাহ বলি মুমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লিসাকাতি ফাইলু মুমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি মুমিন বান্দা আল্লাহ যদি সম্পদ দেয় নিসাব পরিমাণে ধনের মালিক বানায় দেয় মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে হিসাব করে করে একবার যাকাত দেবে কার হয় আরো জোরে বলেন কার হয় যাকাতটা ফরজ করে দিয়েছেন কে ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে মুমিন বান্দার তিন নাম্বার গুনাহ বলি আল্লাহর ভয়ে আল্লাহর খুশির জন্য যাকাত দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা যাকাত দেওয়া ফরজ যাকাত দেওয়া কি আল্লাহ যাকাত কেন দিয়েছেন জানেন যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যায় সে সমাজের অভাব অনটন থাকবে না যাকাত আল্লাহ দিয়েছে দারিদ্র মোচন দারিদ্র দারিদ্র বিমোচন করার জন্য কথা বলে ঠিক কিনা দারিদ্র মুক্ত সমাজ করার জন্য অভাব অনাটনে দুঃখী মানুষ থাকবে না মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ যাকাতের সিস্টেম দিয়েছে বলেন আল্লাহু আকবার কারণ তাকায়া দেখেন বাজান স্বাধীনতার পর থেকে যারা যাকাত দিচ্ছে ওরা দিয়ে গেল যারা নিচ্ছে তারা নিয়ে গেল মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না কারণ আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই আছে সুদ ভিত্তিক অর্থনীতি চালু এই জন্য শান্তি আসে না খালু কথা কন না কে এই জন্য আমাদের কপালে ঝুলেছে বালু যেই কথা বলতে যাই সামনে চলেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটা জরিপ করা হয়েছে গবেষণা করে দেখা গেছে বাংলাদেশে যদি 10 বছর সঠিকভাবে যাকাতের টাকাগুলো আদায় করা হয় সঠিকভাবে যাকাতের টাকাগুলো বণ্টন করা হয় 10 বছর পরে এই দেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না বলেন আল্লাহু আকবার বোঝা গেছে কথা কিন্তু কে শুনে কার কথা হালালে বরকত আছে হারামে বরকত নাই যাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহর দেওয়া আর সুদ ভিত্তিক অর্থনীতি শয়তানের দেওয়া শয়তান বলে হারাম হারাম কাজ কর আরাম পায় শয়তান আর হালাল কাজ করলে শয়তান বেজার হয়ে যায় কথা কন ঠিক কেনা এ মুসলমান আল্লাহর গোলাম এজন্য যাকাত আমাদের দেশে যাকাত মানে হলো শাড়ি লুঙ্গি যাকাত মানে শাড়ি লুঙ্গি কি এক দুঃখের কথা আজও গেল না মনের ব্যথা যেই লুঙ্গি দেয় নিজে পরে থাকে 500 টাকা 700 টাকা দামের লুঙ্গি আর গরিবকে যখন দেয় তখন 150 টাকা দামের লিটন লুঙ্গি পরে থাকলে আমার সব দেখা যায় কথা কন ঠিক কিনা নিজের বউরে পরে 2000-5000 টাকা দামের শাড়ি আর গরিব মানুষকে যখন শাড়ি দেয় 300 টাকার শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না ওই শাড়ি তোর বউরে পরা ওই শাড়ি নিয়ে যা তোর মেয়েরে পরা যাকাত মানে শাড়ি লঙ্গি নয় হযরত ওমর ফারুক দেখে বলেন এমন ভাবে যাকাত দাও যাতে যাকাতের অর্থ পাওয়ার পরে পরবর্তী বছরে যাকাতের জন্য ওই ব্যক্তিকে অন্য কার দুয়ারে লাইন না দেওয়া লাগে আর শাড়ি লঙ্গি দিলে ভালো দেওয়া লাগবে আপনি 500 দেবেন কে 50টা দেন ভালো দেন কথা বল না কে আর কিভাবে যাকাত দেবেন ভালো করে শুনে যান হযরত ওমর ফারুক দেখে বলেন এমন ভাবে যাকাতের অর্থ দাও যাতে পরবর্তী বছরে কারো দুয়ারে লাইন যেন দেওয়া লাগে এই ছেলেটা বেকার বসে আছে ওরে একটা কালু খালি বাজারে চায়ের দোকান দিয়ে দেন কথা কন না কে ওরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে চায়ের দোকান দিয়ে দেন 10 বছর চা বিক্রি করে দেখবেন আর ভাগ্য খুলে যাবে 10 বছর পরে ও নিজে যাকাত দেবে এই ছেলেটা বেকার বসে আছে ওর একটা সিএনজি কিনে দেন অটো কিনে দেন যানবাহন এলাকায় যেটা চলে ওইটা কিনে দেন পিক আপ ভ্যান কিনে দেন ওইটা চালায় দেখবেন 5-6 বছর যাইতে না যাইতে ও যাকাতের টাকা দেওয়ার মতো সম্পদ অর্জন করবে একটা বেকার মহিলা আসছে বিধবা নারী আসছে আর একটা শাড়ি দিয়ে কিলাম একটা সেলাই মেশিন কিনে দেন 2টা গরু কিনে দেন 2টা ছাগল কিনে দেন কথা কন
ছোটখাটো হাঁস মুরগির খামার করে দেন, জাতিগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাইতে পারে। কারো দুয়ারে প্রতি বছর লাইন না দেওয়া লাগে। এইভাবে আসেন তো আমার একটু দায়িত্ব নেই, নিজেদের কাছ থেকে একটু দায়িত্ব নেই। আমার 5000 মানুষকে দেওয়ার দরকার নাই, আমি 5 জন মানুষের বছরে ভালো করব। ওটাকে বোঝা গেছে? আর আমার দেশে মাইকিন উমুক তালুকদার সেরাগালি বতনার বাপ, সকাল নয় ঘটি কাই উমুক হাই স্কুল মাঠে জাকাতির শরীলঙ্গি বিতরণ করা হইবে। মানুষ চলে গেছে 50,000 শরীলঙ্গি, 5,000 ঠেলা ঠেলি গুতা গুতি কইরা 9 জন নিহত, 32 জন আহত। ওয়াটপেপার প্রথম আলো যুগান্ত নয়া দিগান্ত সব পত্রিকার ছবি আর নাম উঠে গেছে। সময় ছিলেন যমুনা টিভি বিটিভি যা আছে সব ছেলেকে সংবাদ চলে গেছে। এখন তো আমাদের নামে মাঝে মাঝে প্রচার করে। আহা কি কপাল আমার গো! মানে চুরি করে সংবাদ প্রচার করে, ডাকাতি করে সংবাদ প্রচার করে, ধর্ষণ করে সংবাদ প্রচার করে। আমি হুজুরের নাহাই দেখাই আমার ওয়াজ মাহফিল, একটু হাসায় একটু এই কথা বলে দেন আপনার সমস্যা নাই। আপনাদের কোনোদিন টাকাও দেই নাই, পয়সাও দেই নাই, বিনা টাকায় আমার প্রচার করতেছেন, এ তো আমার কপাল গো! কথা বল ঠিক কিনা? একটা গাইবান্ধার সহজ সরল ছেলের নিউজ প্রচার হচ্ছে, এ তো আমার ভাগ্য। কথা কন না কেন? হ্যাঁ, গতকালকে একটা চ্যালেঞ্জ দেখাইছে হাবিবুর রহমান যুক্তিবাদী বক্তা, ওনার নাকি টাকা খেবে দাওয়াত দেওয়ার নামে খাইছে। কি বড় একটা অপরাধ করে ফেলে দিছে, একবারে সংবাদ চলে গেছে, প্রশাসনে খবর দিছে, এসে গেছে। এরকম মানুষ এটা থাকতে আসেন মানুষ, কথা কন না একটা শিরোনির মধ্যে পড়ে না। একটা হুজুরের দাওয়াত দেওয়ার নামে টাকা খাইছে, এটা এলাকায় সমাধান করা যাবে না? এখন প্রশাসন পর্যন্ত যাবি, ওটা তো এলাকার লোক। আমার মনে হচ্ছে এর ভিতরে গভীর ষড়যন্ত্র। ওয়াজ মাহফিল বন্ধ করার মনে করতেছে, ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে, বক্তারা মানে কোটিপতি হয়ে যাচ্ছে। রে ভাই, প্রত্যেকটা বক্তাকে একটা করে গাড়ি একটা করে বাড়ি দেন, ফ্রি ওয়াজ সারা দেশ ফ্রি। কথা কন? 10 বছর 12 বছর আমরা ওয়াজ করে কোনো হাদিয়া নেই না। এখন একটু কেউ 10-20 হাজার 5 হাজার করে টাকা একটু কোনো মতে দেয়, এগুলো দেখে মনে করে বেঈমানদের জ্বালা পোড়া হয়ে গেছে। এই জন্য ওয়াজ মাহফিল ইসলাম ইসলাম নিয়ে তাফসির মাহফিল একটা ষড়যন্ত্র করতেছে। শোনে, যেই হুজুরের সাথে প্রতারণা করছে সেই হুজুরের থেকে শোনেন সঠিকভাবে সেই জায়গার দাওয়াত পৌঁছেছে কিনা, টাকা আদৌ সে পাইছে কিনা, অথবা যেই হুজুরটাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি টাকা ফেরত দিয়ে দেবে, তাদেরকে ধরেন না। আর একটা ইমাম সাহেব, হ্যাঁ, এ কথা কন না, এগুলো কইরা আবার ওই, আচ্ছা যাদের ঘটনা তাদেরকে দেখান, তাই না? প্রথমে আমারই ঢুকে দিছে, তার মানে আমি মনে মনে ভাবতেছি কেন অনেকগুলো বক্তার সাথে পরামর্শ করলাম। সবাই বলতেছে ভাই আপনি বাংলাদেশে ভাইরাল, নিউজ আপনাকে দেওয়ার উদ্দেশ্য হলো আপনার ছবিটা থাকলেই ওটা মানুষ দেখবি। যে গোলাম রব্বানের ভিতরে কেন? আলহামদুলিল্লাহ অবশ্য আমার একটা আয়াত দিয়েছে, এর আগে দুই একটা ছেলেনে গান দিয়েছে, এরা অবশ্য আয়াত প্রচার করেছে। এই জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ। কথা ঠিক কিনা? একটা ছেলেন, এই ছেলেনটাকে ধন্যবাদই দিলাম আমি, ওটা যদি ওরা কিনে ওতে প্রচার করছে আল্লাহ আছে, আল্লাহ বিচার করবে। কথা ঠিক কিনা? কিন্তু এতটুকু বলি যে এই বিষয়টা নিয়ে আমার একটা আয়াত দিয়েছে, আমি আয়াত করতেছি কুমতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, এরপরে অন্যান্য বক্তাদের ঢুকে দিয়েছে আলহামদুলিল্লাহ। অন্তত আমার আয়াতটা কোরআন, কোরআনের এই ছোট্ট আয়াতটা অন্তত কোথায় গেল? টেলিভিশনে প্রচার হইলো, খুশি না আমরা? এই আবার ইউটিউবারে জানি লেখাইতে দিস না, যা করছি এই পর্যন্ত শেষ। বাবা তোকে অনুরোধ করি, এলে করে আমাকে আর ভাইরাল করিস না, এলে কাকে বাদ দি ভাই, এলে খুঁড়ছে পেশাল দেওয়ার দরকার না। এটা মনের দুঃখ, এই জন্য বললাম, বলা জানে কালকে মারা যেতে পারি, এটা জীবনের শেষ হওয়া, তাই না? এই জন্য মনের ক্ষোভটা ঝেড়ে গেলাম। কষ্ট পাইছেন আপনারা? এ ভাই ইসলামের স্বার্থে প্রচার প্রসার করেন, আলেমদেরকে অপপ্রচারে চালায় কোনো লাভ নাই। কষ্ট পাচ্ছেন বাজান মানুষ, আলেমদেরকে ভালোবাসে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে, তোমার কি সমস্যা? এমপি মন্ত্রী চড়তে পারলে হুজুরেরা কেন চড়বে না?
এটা কাঁচা মরিচ অনেক সময় 200 টাকাও কেজি লাগে আবার 10 টাকা কেজি দিয়েও পাওয়া যায় তার মানে বাজারের চাহিদার কারণে অনেক সময় মূল্যের মান বৃদ্ধি হয় এখন আমি ছোট একটা বক্তা সেটাই হোক তা বলেন বলেন আমার কাছে 30,000 মাহফিল কমিটি বছরে ফোন দেয় মাহফিল করি মাত্র 200 30,000 মাহফিল কমিটি গোলাম রব্বানিক চাই তাহলে আমি একটা মানুষ 30,000 মাহফিল করতে গেলে কত বছর হায়াত লাগবে কথা কন না কেন 200 করে যদি হয় তাহলে কত বছর হায়াত লাগবে একটু হিসাব করেন তাহলে এক বছরে 30,000 মাহফিল কমিটি চাইছে গোলাম রব্বানিক দিয়ে মাহফিল করো তা আমারে মানুষ হাদিয়ে বেশি দেবে না তোমারে দেবে এই 30,000 মাহফিল কমিটির মধ্যে যাচাই বাছাই করে যারা বলতেছে হুজুর একটা ডেট দেন খুশি করো আলহামদুলিল্লাহ ভালো খুশিটা কি হুজুর এই দিব দে কথা কইছে কেন হ্যাঁ ও বলা লাগিচ্ছে না মানুষই বলতেছে হুজুর এই দিব আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সা ভাবে চাই না কোথাও না কোন জায়গাতে আর টাকা চাচ্ছি না টাকা চাওয়ার কোনো অপশন নাই এই বছরে এই যে সামনে বছরে যে দাওয়াত গুলো সব প্রশাসনের দাওয়াত সব পুলিশ ভাইরা দাওয়াত দিছে পুলিশ বিজিবি সেনাবাহিনীর লোক তার এলাকার লোক চাইছে হুজুরক দাওয়াত দেন সব পুলিশের দাওয়াত টেনশন আছে নাকি সবাইকে খালি বলবি যে ভাই আমি মাদ্রাসা করতেছি যা দেবেন ইনসাফ করে দেবেন বলছে হুজুর আপনার ঠকাবো না কথা কন ঠিক এই আর কিছু না আমার আর কিছু না আমি টাকা নিয়ে যা কি ইয়া সিঙ্গাপুরে বাড়ি বানাবো ভারতে যায় কি সিনেমায় অভিনয় করব না এই টাকা নিয়ে যায় কি সিনেমা হল বানাবো না যাত্রা গানের আয়োজন করব না যা দিচ্ছেন এর 75% দিনের ইসলামের জন্য খরচ হবে কথা বলেন ঠিক কেন আমি গোলাম রব্বানি ফাউন্ডেশন গঠন করেছি আমার নামে 12টা মাসে 12টা ভালো কাজ করব এই নিয়ত আমার সেটা কম্বল বিতরণ হতে পারে চিকিৎসার জন্য মানুষের টাকা দেওয়া হতে পারে গরিব মানুষের পাশে দাঁড়ানো হতে পারে গরিব মেয়ের বিয়ে হতে পারে যে কোনো কাজ এক কথায় ভালো যত কাজ আছে সেগুলো আমি আমার এই ফাউন্ডেশনের মাধ্যমে করব আল্লাহু আকবার কম এবং মাদ্রাসার কাজ শুরু করে দিয়েছি হয়তো আপনারা 15-20 দিনের মধ্যে একটা ছাদ ঢালাইয়ের একটা অনুষ্ঠান হবে আপনারা ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ এরপরে মাদ্রাসার কাজ কমপ্লিট হয়ে গেলে ছাত্র ভর্তি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে আপনারা যা দিচ্ছেন এলে দিনের জন্য ইসলামের জন্য বিলিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ কবরে নিয়ে যাব না সারা জীবন পরকালের ওয়াজ করে গেলাম আমার যদি দুনিয়ার এত লোভ থাকে হবে নাকি কথা কেন হবে তেল বিদেশে কত ভক্ত আছে এমনি বিকেশে 10-20,000 টাকা খুশি হয়ে পাঠিয়ে দেয় আলহামদুলিল্লাহ লন্ডনে একটা ভক্ত কয়েকদিন আগে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনার ওয়াজ শুনে আমার যে বউ হাফ প্যান্ট পরে ঘুরত হুজুর কি বলবো লন্ডনে আইসে বাংলাদেশি মেয়ে হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘরে এতই বুঝাইলাম পারি না দেখি হঠাৎ করে আপনার ওয়াজ শোনা শুরু করছে শুনতে শুনতে 7-8 দিন যাইতে না যাইতে হুজুর আমার বউ এখন বোরকা পরে বাইরে ঘরে কি যে একটা খুশি হয়েছে হুজুর আপনি বিকাশ নাম্বার দেন 10,000 টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছে আপনি কাপড় কিনে নেবেন এই যে মানুষের ভালোবাসা কথা কন ঠিক কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে আমার দেশ বিদেশে অনেক ভক্ত আছে সম্মানিত ভাইয়েরা আমার মন খারাপ করছে না সবাই লোক কেটে দেবো না যে ছেলেনের নিউজটা বাদ দিয়ে এমনি এগুলো কাটো বললাম রব্বানি লন্ডনের ভক্ত কয়ে ছেড়ে দিও কিন্তু বাবা তোমরা যদি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তোমাদের অপপ্রচারের কারণে আমার যদি সামান্য ক্ষতি হয় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে জন যে বিষয়টা নামাজ করছে এটাই হবে হাইলাইট ইনশাআল্লাহ সূরা আল মুমিনুনের তাফসীর করলেন রাজবাড়ী জেলা হ্যাঁ কষ্ট পাইছো তোমরা তোমাদেরকে আমি কত ভালোবাসি জানো তোমরা সে কষ্ট করে আসো নিজেদের গাড়ি ভাড়া খরচ কইরা এখানে এসে কমিটির দুইটা খাওয়ায় না আমাদেরকে খাওয়ায় কিন্তু এরা আপনাদের মেহমান ভাই এই যে মিডিয়ার ভাইরা আসছে আপনাদের এলাকার ঝাউগ্রামের মাহফিল ইউটিউব ইন্টারনেট ওদের জন্য একটু খাবারের ব্যবস্থা করা লাগবে পোলা দেন আর জিলেপি দেন যা খুশি একটু খাওয়ায় কথা কন ঠিক কিনা মানুষকে ভালোবাসা দেবেন ভালোবাসা দেবেন এটা আপনার বিয়ের বাড়ির ভিডিও করেন 2-3,000 খরচ হয় কথা কন নিজের বিয়ের ভিডিও এরা বিনা পয়সা আছে নিজেদের গাড়ি ভাড়া খরচ করে ভাই আবার ইনকামে ঠান্ডা আপনি করেন রাজ্জাক ওদের কষ্টটা দেখলেন ভাইয়ের ভিতরে ভেজাল আছে ইনকামের প্রশ্ন করে ইনকামের জন্য তো ঘুরতেছে এটাই তাদের কাজ কথা কন না কিন্তু আপনার এলাকা আছে আপনি কি দিলেন
আপনি কি ভালোবাসা দিলেন কথা বল না কেন হ্যাঁ সেইটা তো একবার দিলেন না ওরাদের সারা জীবন মনে থাকবে যদি একটু খাওয়ান একটু যত্ন নেন ওদের খবর নেন সারা জীবন মনে থাকবে রাজবাড়ির কালুখালি জাউগ্রামে গিয়েছিলাম ওই দিকের মানুষ এত ভালো যে আমাদেরকে খাওয়াইছে মেহমানদারি করেছে আলহামদুলিল্লাহ খুব মানুষকে খাওয়াইলে কমায় না আল্লাহ বাড়ায় দেয় কথা কন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার সামনের দিকে যাই বাজার কোন কথা বলতেছিলাম মনে ভুলে গেছেন যাকাত যাকাত মানে শাড়ি লুঙ্গি নয় কথা কোন ঠিক কেনা তাহলে কি হয়ে যায় নয় জন মারা যায় ঠিক কয়জন ছেলে নিউজ বাজার হয়ে যায় এইভাবে যারা যাকাত দেয় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার দিবসে বলবে এই ব্যক্তিকে আল্লাহ চেনেন না প্রতি বছর যাকাত দিছে নয় জন করে মানুষ মারছে আল্লাহ বলে ফেরেশতারা এর কাম করে দে সারা এখনই জাহান্নামের ভিতরে ফালা দে জাহান্নামের কঠিন জ্বালা দুনিয়াতে আমার বান্দা মারছে কেউ রে শিখাইছে এইভাবে যাকাত দেওয়া লাগবে এইভাবে যাকাত দেওয়ার সিস্টেম ইসলামে নাই যাকাত দেওয়ার জন্য গরিব আপনার বাড়িতে আসবে না আপনি নিজে গরিব খুঁজে খুঁজে যাকাত দেবেন এটা আপনার ফরজ দায়িত্ব মনে থাকবে যাকাত দিয়ে মানে গরিবকে দয়া করুণা করাই নাই যাকাতের টাকা দিয়ে গরিবকে দয়া করুণা করি নাই এটা হলো যাকাত আমার দেওয়া ফরজ কিন্তু গরিবের খাওয়া ফরজ নয় যে গরিব যাকাতের টাকা গ্রহণ করেছে ওই গরিব আমাকে দয়া করুণা করেছে কথা বলেন ঠিক কিনা এটা হলো মুমিন বান্দার তিন নাম্বার গুণাবলী যাকাত দেওয়া লাগবে কার ভয়ে আরো জোরে বলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে কারুন দেব তোর যাকাত দেওয়া লাগবে কারুন দেব বলে মুসা যাকাত দিতে পারবো না মুসা নবী বলে যাকাত দেওয়া লাগবে তখন বলেন যাকাত দেওয়া লাগবে বলে হ্যাঁ বলে ঠিক আছে একটু হিসাব করে দেখি কারণ তার ধন সম্পদ থেকে হিসাব করে দেখলো কত টাকা যাকাত হয় কারণ কে আল্লাহ এত সম্পদ দিয়েছিল একদল যুবক লাগতো চাবি বহন করতে চাবি যদি এতগুলো হয় তালা কত আর তালায় এত বলে সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কথা কোন ঠিক কেনা এইবার হিসাব করার পরে দেখে অনেকগুলো টাকা আসতেছে মুসা আলাইহিস সালামে যে বলে কারণ যাকাত দে বলে না মুসা যাকাত দেওয়া যাবে না সেই পরিমাণে যাকাতের অর্থ আছে আপনি কৃপন কিপটা জুতা পায়ে দেয় না ক্ষয় যাবে বলে পোশাক পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপণ মানুষ কি এত টাকা দান করতে পারে যাকাত দিতে চাইবে চাইবে না মুসা আলাইহিস সালাম বলে কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে এইবার চলে গেল মুসা নবী কথা বলে কারণ চিন্তা করলো কি করা যায় তার এলাকায় একটা পতিতা ছিল দুই নাম্বার মহিলা নাম হলো সবদা সবদা নামের পতিতার কাছে গেল যায় বলে শুনে এক প্রস্তাব করে টাকা দিলাম একটা মাত্র কাজ আগামী কালকে মুসা নবী যেই সমাবেশে বক্তব্য দেবে যেখানে মুসা নবী এক আল্লাহর দিকে মানুষকে ডাকবেন ওই ভরা মসজিদে দাঁড়ায় শুধু বলবি দিনের বেলায় মুসা নবী ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই বাস আর বলা লাগবে না বাকি যা করার এই অপবাদ দিয়ে মুসারে মাইরে ফেলে দেব কথা বুঝেন নাই এই কথা বলে মুসার সম্মান শেষ করে দেব আর এই কথা বলতে পারলে বলা শেষ হলে আর এক বস্তা টাকা দেব সবদার সাথে কন্টাক্ট করলো চুক্তি হয়ে গেল পরের দিন সকালবেলা সবদা কারণ সবাই ভরা মজলিসে হাজির মুসা নবী এত সুন্দর চমৎকার ভাষায় বয়ান করতেছেন সবদা মুসা নবীর বয়ান শোনার পর সবদার পাশান হৃদয় গলে চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে বলেন আল্লাহু আকবার কারণ ইশারা দেয় কো সবদা ওঠ ওঠ সপ্ত মুসেন লোক হয়ে গেল সবটা বলে আর একটু শুনি দুইজন লোক পাঠা দিয়ে বলে তাড়াতাড়ি করে তুলে দে এইবার দুইজন লোক যা বলে সব জানি তার টাকা দিছে উঠবি না কয় একটু পরে শুনি কয় না তাড়াতাড়ি ওঠ দুইজন দুই হাত ধরে জোর করে তুলে দিয়েছে সঙ্গে সঙ্গে কারণ লাফায়া দাঁড়ায় গেছে আর মুসারে মুসা নবী কয় এ মুসা অজ বন্ধ কর ওই যে দেখ কয় নাম্বার জিনিস দাঁড়াইছে কথা কন আজকেও পৃথিবীতে তাকায় দেখেন কিছু আলেমদেরকে ডাইরেক্ট কয়ে ওয়াজ বন্ধ কর ওরা ডিজিটাল কারুন ওরা কি ডিজিটাল কারুন যারা আলেমদের কথা বলতে বন্ধ করতে চায় আলেমদের মিষ্টি কথা সহ্য করতে পারে না বোঝা যায় ওদের ভেজাল আছে ওরা জানে যে কায়দায় ময়না পাখিরা মিষ্টি কথা বলে সব তো তাদের লোক হয়ে যাবে এই জন্য হয় ময়না পাখির কণ্ঠ খাঁচাই বন্দি কর আর না হলে দেশ থেকে উড়াল দিতে বাধ্য কর
মইনা পাখি মিষ্টি কথা বলে ওদের সহ্য হয় না কথা কয় ঠিক কি না রাগ করেছেন মনে হয় না এজন্য কোরআনের আওয়াজ বন্ধ করা সম্ভব হবে না বন্ধ করতে পারবে কেউ পারবে না একজন ময়না পাখিকে খাজাই বন্দি করবেন হাজারো ময়না পাখি আল্লাহ ময়দানে ছেড়ে দেবে কথা বলেন ঠিক কি না এজন্য মনে রাখবেন বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয় বিড়ালের বাচ্চা হয় না সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয় বানরের বাচ্চা হয় না যারা আল্লাহর কোরআনের কথা বলবে তারা কোনো বাতিল শক্তিকে কখনো ভয় পাবে না কথা বলেন ঠিক কি না কষ্ট পেয়েছেন না সামনের দিকে যাই ভুলে গেলেন মনে হয় আলোচনা কারণ দেখে বলে এ মুসাবাজ বন্ধ কর ওই দেখ কয় নাম্বার জিনিস দ্বারা সে সবটা তুমি কি বলতেছ বলো সবটা দেখে বলে কারণ চুপ করো সমস্ত ভরা মজলিসের মানুষগুলোকে দেখে বলে শুনেন আমি কেন দাঁড়িয়েছি দুটি কথা বলতে এক নাম্বার আমি জীবনে কোনোদিন মুসা নবীর চেহারা দেখি নাই আজকে মুসা নবীর কণ্ঠে সুন্দর বয়ান শোনার পর আমার পাষাণ হৃদয়ে গলে গেছে আমি আর অন্যায় অপরাধ করব না আমি আজকে মুসা নবীর দলে কালেমা পড়ে ঈমানদার হয়ে যাব কার ফাঁদ কে পাতে কার ফাঁদ কে পাতে নিজের ফাঁদে নিজের পাট কে গেল এইবার দেখে বলে আমার দ্বিতীয় কথা ওই কারণ ও আমার এক বস্তা টাকা দিয়েছে আরো এক বস্তা টাকা দেবে বলেছে বিনিময় আমাকে একটা মিথ্যা সাক্ষী দেওয়া লাগবে যেই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সফদার সাথে রাত কাটাই কিন্তু বিশ্বাস করেন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র টাকা দিয়ে সাক্ষী কেন কথা বল না আমাদের দেশেও মিথ্যা সাক্ষী আছে না নাই বলে সেদিন ছিল আমাবস্যার রাত আমি 8 কিলোমিটার দূর থেকে তাকায় দেখলাম ভারতের টাটা কোম্পানির সাকু দিয়া কোপায়া কোপায়া মারছে আমাবস্যার রাতে 8 কিলোমিটার দূরে দেখা যায় এটা সাক্ষী শয়তান বিশ্বাস করে নাকি টাকার জন্য কথা কোন ঠিক কি না রাগ করেছেন মনে হয় সামনের দিকে যাই যাবো এই যুবক ভালো করে শোনো মুসা আলাইহিস সালাম দেখে বলে আল্লাহর কারণকে সার দেওয়া যাবে না ও আল্লাহ জমিনকে ওয়াদার করেন কারণকে ক্রাশ করে ফেলুক মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাআলা ওয়াদার দিলেন জমিনের ভিতরে কারণকে গ্রাস করা শুরু হয়ে গেল জমিন যখন হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলেছে কারণ বলে ব্যাপার না উঠতে পারবো মাজা পর্যন্ত গ্রাস করে ফেলেছে বলে ব্যাপার না উঠতে পারবো গলা পর্যন্ত যখন গ্রাস করে ফেলেছে কারণ এইবার দেখে বলে মুসা রে ধন সম্পদ যা আছে তোমার আল্লাহ তোমার নিয়ে যাও আমারে বাঁচাও মুসা নবী বলে হবে না আমার আল্লাহ ধন সম্পদ লাগবে না তোর মতো জালেমের পরিণতি এই হবে আর যুগে যুগে কারণ হবে যারা তোকে দেখে শিক্ষা নেবে তারা আল্লাহর ধন সম্পদ লাগে না আল্লাহ দিয়ে যায় বিনিময় আল্লাহ কিছুই নেয় না বিদায় তোর ধন সম্পদ সবই ধ্বংস হয়ে যা আর যুগে যুগে তোর মতো যারা আল্লাহর রাস্তায় বিলাবে না দিনের জন্য বিলাবে না ইসলামের জন্য বিলাবে না ধন সম্পদ আঁকড়ে ধরবে কিপটা হবে একবার ধন সম্পদ চাইপে ধরবে তাদের পরিণতি তাদের হাঁচর নাচ তোর মতো কারণের সাথেই হবে দিন মসজিদ মাদ্রাসা ইসলামের জন্য বিলে বেরিস অনেকের ধরি আছে ব্যাংকে কোটি কোটি টাকা ভুয়ে ধরে আছে তাও এলাকার মানুষ প্রতিবেশী না খায় মরিয়া যায় খবর নেই একটা মরিয়া দেয় তোর বাটা ফাটে ফেলে দিবি ফেরে সেই পেতন দিবি সেই পেতন মার হবি সাউন হবি না অন্ধ ফেরেস্তা ঠসা ফেরেস্তা খালি হাতুরি দিছে আল্লাহ মার হবি তো সাউন হবি না কেয়ার বাবি কেয়ার বাবি এই জন্য এখনো সময় আছে মানবতার কল্যাণে দেশের কল্যাণে জাতির কল্যাণে ইমানদারের কল্যাণে ভালো ভালো কাজ কর তাহলে মমিন বান্দার 3 নাম্বার গুণাবলী সাকাত দেবে কার ভয়ে আল্লাহ জানে সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দেয় জোরে কর আমিন মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি যুবক রেডি হও 4 নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের সতীত্বটাকে হেফাজত করা নিজের যৌবনটাকে হেফাজত করা সংযত রাখা কার ভয়ে
ভালো করে যুবক বল যৌবনটা হেফাজত করবি কার ভয়ে এই যৌবন কালের ইবাদত পছন্দ করে কে আরে যৌবন কালের হিসাব নেবেন কে এই যুবক তুমি আমি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদতটাকে আমার আল্লাহ ভালোবাসে সুবহানাল্লাহ বলেন সমস্যা দিলের গানটা লাগায় শুনেন ভাই শেষ করে দাও বারবার আরে বারবার আছে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এখানে যেগুলো মানুষ বসে আছে সারা রাতের শ্রোতা আপসাব দেখে মনে হচ্ছে কেমন নয়টা বাজে একটা বাজিতে বাড়ি যাবেন না তা থাকবেন আচ্ছা ঠিক আছে দেখি সাতটা শেষ করেই যায় নাকি বলেন আশাও হয় কম কষ্ট হইলে হোক আমার বেশি দিন তো বাঁচবই না বললেন খুব তাড়াতাড়ি মরে যাবো যত টেনশন আর যত চাপ বুঝলেন না খুব জ্বালায় খুব জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা খুব জ্বালায় সহ্য করে না হুজুরের মাহফিলে লোক বেশি হয় গতকালকের মাহফিল আর আগের মাহফিলে যে সাতক্ষীরি একটা কলম এসে গেছি তো চুপ করা কোন জায়গায় কোন আজ কলে বলে সব মুখস্থ আছে তোমার বলে দেওয়া লেখা কষ্ট পাচ্ছেন আপনারা আমি ভয় করতেছি একটা জিনিসই যে আমার মাহফিলে লোকজন যে কায়দায় হচ্ছে না জানি কোন দিন আমার মাহফিল গুলো এলোমেলো হয়ে যায় কিন্তু বিশ্বাস করেন আমি কোরআন সুন্নাহর আলোকে কথা বলি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি না সরকারের বিরুদ্ধে কথা বলি না উস্কানিমূলক বক্তব্য দেয় না এর পরে যদি ট্যাগ লাগায় ফাঁসি দেয় কিছুই করার নেই কথা কোন ঠিক কিনা আসে হবি না অবশ্য দেশের বাইরে যাওয়া কথা কোন ঠিক কিনা টেনশন নাই টেনশন নাই বাঁচবো যতদিন কোরআনের হক কথা বলবো ততদিন কোরআনের কথা চলবে সূর্য যত দিন জ্বলবে আমাইতে পারবে না কেউ ইনশাআল্লাহ এই কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার শক্তি পৃথিবীর কারো নাই কথা বলে ঠিক কেনা যতদিন আল্লাহ কবুল করবে ততদিন আমি বলেই যাব কথা কেন ঠিক কেনা বাতিলের দালালি করার কোনো সুযোগ নেই সামনের দিকে যাই তাহলে যৌবনটা হেফাজত করবে কার ভয়ে হে যুবক ভাই ভালো করে শোনো মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না মমিনের যৌবন পার্কে বিক্রি হয় না মমিনের যৌবন খরচ হবে একমাত্র হালাল স্ত্রীর জন্য কথা বলেন ঠিক কিনা ভালো করে বোঝার চেষ্টা করবি রে যুবক ভাই যৌবনের কারণে আজকে আমরা গুনাহ করতে মজা পাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা যৌবনের কারণে গুনাহ করো একদিন তোমার যৌবন থাকবে না আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে এই জন্য রঙের যৌবন সন্ধ্যে শেষ হয়ে যাবে যৌবনে পড়ে যাবে ভাটি হে যুবক সাবধান সাবধান মনে চাইলে সবকিছু করা যাবে না কথা বলেন না কেন আমার দেশের যুবকেরা 15-16 বছর বয়স হয়ে গেলে যৌবনে পদার্পণ করেন যৌবন প্রাপ্ত হয় কথা কন ঠিক কেনা এরপর থেকে মা বাবা বলে বাবা নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে খাড়া হ ও তো নিজের পায়ে খাড়া আছে নাকি বাপ মায়ের পা ধার নিয়েছে কথা কন না গা এই নিজের পায়ে দাঁড়াইতে 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 আর বয়স হয়ে যায় 32 বছর 32 বছরে বিয়ে দেয় 16 বছর কি আঙ্গুল চুষেছে কথা কন না গান এই জন্য মা বাবাদের বলে যায় ছেলেকে যদি চিনা থেকে বাঁচাইতে চান গুনা থেকে বাঁচাইতে চান প্রেম ভালোবাসা থেকে বাঁচাইতে চান তাহলে ছেলে যখন বয়স হয়ে যাবে মোটামুটি যৌবন পাবে সেই সময়ে বিয়ে দেবেন কথা কন ঠিক কেনা আর যেই সমাজে বিয়ে সহজ সেই সমাজে জিনা কঠিন কথা কন আর যেই সমাজে বিয়েকে কঠিন করা হয় ওই সমাজে জিনা সহজ হয়ে যায় একটা সিম থাকলে একটা সিম থাকলে দাদা কোন ঠিক কিনা ডাক করেছেন মনে হয় হে যুবক তোমাদের বলে যাই যৌবন হেফাজত করবে কার ভয়ে আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিসসালামকে জলায়কা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা মেরে ঘরে বন্দি করে রেখেছে এরপরে জলায়কা নিজের কাপড়গুলো ছেড়ে আর খোলে আর দেবতার মুখ ঢাকে ইউসুফ আলাইহিসসালাম ডেকে বলে জলায়কা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জলেকা কাছে আসার বলে হুজুর তো কিছুই বোঝে না মনে বড় জালা রে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না এই কথা বলে বলে হুজুর তোমার চোখ সুন্দর ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে জলাইকা আমার চোখ সুন্দর এই কথা বলো না যেই সৃষ্টিকর্তা এই চোখ সুন্দর করে বানাইছে তার প্রশংসা করো এইবার ইউসুফ আলাইহিস সালাম মনের মধ্যে খালি ভয়
কারণ ইউসুফ আলাইহিস সালাম ভয় করে কাকে ইন্ডিয়া খাফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় না ডেকে বলে আল্লাহ জুলাইকার মনের অবস্থা আমি বুঝেছি সামনের দরজা দিয়ে আমি দৌড় মারব আল্লাহ জানি 10টা দরজায় তালা মারছে ও আল্লাহ 10টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার যুবক ভালো করে শুনে যান 10টা দরজায় তালা একেবারে গোপন অন্তর মহল কেউ নাই জুলাইকার ইউসুফ নবী ছাড়া এই রকম পরিস্থিতিতে ইউসুফ নবী তার যৌবন হেফাজত আর বাঁচানোর জন্য দৌড় মারতেছে আল্লাহু আকবার আল্লাহ আর আমরা দৌড় মারবো কি যে হবে কথা কোন ঠিক কি না এত গোপন কামরা লাগবে না পার্কের সিটা গলি পাইলে হয় কথা কোন না উচিত কথা কইলে মামু বেজা নাকি এই যুবক 14 ফেব্রুয়ারিতে কারে ফুল দিয়ে কিস করেছিস রিপোর্ট নাই আমার খাতায় জমা না হলে আল্লাহর খাতায় জমা হয়ে আছে আবার চোখকে ফাঁকি দিয়ে কার সাথে কোথায় কি করেছিস সব আল্লাহর কাছে অডিও ভিডিও আছে এক কোন সময় আছে তওবা করে চরিত্র ভালো কর তোমার এত মনে চাই বিয়ে করো ডাক্তার সাথে প্রেম করো 52টা কথা কর না কেন আরে এই জামানায় যে প্রেম করা সহজ তো কথা কোন ঠিক কি না রাগ করেছে না দিলের কান্টা লাগায় শোন যুবক সামনের দিকে যায় এজন্য মাগামকি সকা সকি ঢলা ঢলি কোলা কোলি পার্কে বৈশা বাদাম ফাটান এগুলো করা যাবে না কথা কোন ঠিক কি না বাদাম ফাটান মানে বুঝেন না আমাদের একটা পাশের জেলা নাম দিনাজপুর সেখানে আছে স্বপ্নপুর ওখানে পিকনিক পার্টিরা যায় বাসের আগে ব্যানার দিয়ে লেখা থাকে চলো না বন্ধু একদিন ঘুরে আসি স্বপ্নপুরি ওই ছেলে আমার যার সাথে পড়ে ক্লাসমেট কোটা না পাশাপাশি বিরিঞ্চিতে বসে তো সুযোগ পায় না কথা কওয়া এজন্য ফোন দিয়েছে হ্যালো লাকি কয় কি বলো আসে না না আমরা কিন্তু ক্লাস 8 এ দুজনই তো পড়ি আমার পাশে তুমি বসো হ্যাঁ চিনিছি বলো বন্ধু বলতেছে শোনো মনে একটা আশা কি কয় তোমার এনে একটু স্বপ্ন পড়ে যাব কয় বলো কি তোমার হাত ধরে তো জাহান্নামে যেতে রাজি বলতেছে তাহলে ঠিক আছে সিট বুকিং দিলাম কয় দাও এইবার দুইজন বন্ধু মিলে চলে গেল পিকনিক করতে সাথে মা নাই বাবা নাই অভিভাবক নাই কথা কোন কি হবে বাবাও নাই মাও নাই দেখার কেউ নাই এখন আর পিকনিকে যা কোলা খাচ্ছে না অন্য কিছু আল্লাহ জানে কথা কথা